স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ই মার্চের প্রেক্ষাপট ও ভূমিকা নিয়ে আলোচনা সভা করে বিএনপি। এতে যোগ দিয়ে দলটির সিনিয়র নেতারা এই কর্মসূচি পালনে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেন। বলেন, ৭ই মার্চকে অস্বীকার করেন না তারা, তবে এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হচ্ছে ক্ষমতাসীনদের, এমন বক্তব্য ঠিক নয়। তো ৭ই মার্চ হচ্ছে আসলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের, মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইল ফলকের মধ্যে একটি মাইল ফলক। কেউ বলেন কোনো এক মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয় নাই, আমরাও বলতে পারি এক ৭ই মার্চের ভাষণের কারণে দেশ স্বাধীন হয় নাই। দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতারা জানান, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কাউকে ছোট করতে চায় না বিএনপি, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সত্যকে এড়িয়ে দলীয় ভাবনা মানুষের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য, একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটি পরিবারকে মহিমান্বিত করার জন্য তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চায়। এই সুবর্ণ জয়ন্তীতে এই মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে এদেশের মানুষকে, এদেশের নূতন প্রজন্মকে আমরা জানাতে চাই। এ সময় মুক্তিযুদ্ধের অবদান স্বরূপ জিয়াউর রহমানকে দেয়া খেতাব বাতিলে সরকারের উদ্যোগ সফল হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।